নিভের শহরে আক্রান্ত ঠিকাদার। তোলা বাজরা রাতের আধারে জহরলাল পাল নামে এক ঠিকাদারকে মারধর করে ঘটনা শহর দক্ষিণ অঞ্চলের মিলনচক্র এলাকায়। এই ঘটনার প্রতিবাদে ঠিকাদাররা সমষ্টিগতভাবে অরুন্ধতীনগর থানায় ডেপুটেশন দেয়। রাজ্যে ঠিকাদারদের উপর এই ধরনের নির্যাতনের ঘটনা চলতে থাকলে তারা কাজ বয়কটের সিদ্ধান্ত নিতে পারে বলেও জানিয়েছেন ঠিকাদার জহরলাল পাল। তিনি দূরদর্শন সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের কাজ করছেন, কিন্তু স্থানীয় দুষ্কৃতী অভিজিৎ পাল উত্তম দাস এসে মোটা অঙ্কের তোলা দাবি করে। ঠিকাদার জহরলাল পাল দুষ্কৃতীদের দাবি করা টাকা দিতে রাজি হননি। সাধারণত দিনের বেলা জাতীয় সড়ক ব্যস্ত থাকে, তাই রাতে কাজ করা হয় জাতীয় সড়কে। মঙ্গলবার রাতে জহরলাল পাল কাজের স্থলে যান, তখনই দুষ্কৃতীরা এসে জহরলাল পালের কাছে ফের টাকা দাবি করেন। ঠিকাদার টাকা দিতে রাজি হননি। এই নিয়ে শুরু হয় বচসা। এরপর দুষ্কৃতীরা রাতের আধারে মারধর শুরু করে একসময় ঠিকাদার জহরলাল পালকে মারতে মারতে নিয়ে যাওয়া হয় বাথারঘাটের বিধায়িকা মিমি মজুমদারের বাড়ির গলিতে। এসছি আমাদের তো কালকে, আমাকে তো ওরা সারি বাই নিগ্রহ করেছে সাইডের মধ্যে, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের সামনে, লেবারের সামনে আবার কাজ বন্ধ করে দিল। আমার লেবারদের মারলো, আমাকে মারলো, তার জন্য প্রতিবাদে আমি এসছি। আমার টাকা নিয়ে গেলো, মোবাইল নিয়ে গেলো চুরি করে। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনা সিএনজি স্টেশনের সামনে, এই বিধায়িকার বাড়ির গলিতে নিয়ে আমাকে মারলো। কোন বিধায়ক? বিধায়িকা মিমি মজুমদার, ওনার মিমি চক্রবর্তীর বাড়ির দিকে নিয়ে আমাকে মেরেছে। ওদের কি আর কি কারণে মেরেছে আপনাকে? ওরা এই ঘটনা জানিয়ে ঠিকাদার জহরলাল পাল এডিনগর থানায় মামলা রুজু করে রাতের আধারে ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের সামনে একজন ঠিকাদারকে মারধরের ঘটনায় ফের প্রশ্ন উঠেছে শহরের নিরাপত্তা নিয়ে। এই ঘটনার মাধ্যমে পুলিশের নিষ্ক্রিয়তাও ফের প্রমাণিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।